সালাম আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে এই মুহূর্তে আমি আলোচনা করব যে দুইটা বিভাজ্যতা নিয়ে, সেটা হচ্ছে চার দ্বারা বিভাজ্যতা এবং পাঁচ দ্বারা বিভাজ্যতা। তো এটা নিয়মগুলো হয়তো সবাই জানেন যে চার দ্বারা বিভাজ্য হয় কখন, কিন্তু এই লজিকটা কেন কাজ করে সেইটার এক্সপ্লেনেশনটা আমি এখন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যে আমরা জানি যে চার দ্বারা বিভাজ্য হয় যদি কোনো সংখ্যার একক এবং দশক স্থানীয় অঙ্কটা নিয়ে গঠিত যে সংখ্যাটা, সেই অংশটা যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হয়। এটা কেন কাজ করে এই লজিকটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে আমি একটা সংখ্যা নিই যেটা চার দ্বারা বিভাজ্য হয়, যেমন 312। আমরা দেখতে পাচ্ছি যে 12 চার দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটাই চার দ্বারা বিভাজ্য হবে। বা আমরা যদি অন্য একটা সংখ্যা নিই, সাপোজ 715, হ্যাঁ 15 হচ্ছে চার দ্বারা বিভাজ্য না, তার মানে 715 চার দ্বারা বিভাজ্য না। তো এই যে দুইটা সংখ্যা, আমরা শুধুমাত্র এই একক আর দশক স্থানের অঙ্কগুলো দেখেই বলে দিতে পারছি চার দ্বারা বিভাজ্য কিনা, সেটা কেন কাজ করে। তো এর জন্য যে জিনিসটা বুঝতে হবে, যে আগে আমরা আলোচনা করেছিলাম যে বিভাজ্যতা হওয়ার শর্তটা কি। বিভাজ্যতা হওয়ার শর্তটা হচ্ছে সেটার গুণিতক হতে হবে। এখন আরো কয়েকটা জিনিস একটু বলি, সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন যারা শুনছেন। কোনো একটা সংখ্যা যদি অন্য একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে তার গুণিতকগুলো বিভাজ্য হবে। যেমন দুইয়ের একটা গুণিতক হচ্ছে 10, তার মানে 10 দুই দ্বারা বিভাজ্য। তাহলে 10-এর যত গুণিতক আছে সবগুলো সংখ্যাই কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে। যেমন 10-এর গুণিতক 20, তাহলে এটাও দুই দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, দুই দিয়ে না বলে আমি যদি 5 দিয়ে বলার চেষ্টা করি, 5 হচ্ছে 10-কে ভাগ করে, কারণ 5 × 2 = 10, 5, 5-এর একটা গুণিতক 10। সো 10-এর যত গুণিতক আছে সেগুলো 5 দ্বারা বিভাজ্য হবে। একই রকমভাবে আমি বলতে পারি যে 4-এর একটা গুণিতক যদি হয় 100, আমরা জানি হচ্ছে 100-কে 4 দিয়ে ভাগ করলে দেখব যে নিঃশেষে বিভাজ্য হয়। তার মানে 100-এর যত গুণিতক আছে সবগুলো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে। এটাই হচ্ছে মূল লজিকটা, যে এই যে 3 মূলত এখানে 3, বাট তার স্থানীয় মান হচ্ছে 300, তার মানে 300 হচ্ছে আমার 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমার 300 নিয়ে আর টেনশন করার কিছু নেই। একই রকমভাবে 7, তার পজিশন হচ্ছে 700, তার মানে 700 কি 4 দ্বারা বিভাজ্য, কারণ এগুলো হচ্ছে সব 100-এর গুণিতক। এবং এই জিনিসটাই বলেছিলাম যে কোনো সংখ্যা যদি অলরেডি বিভাজ্য হয় তার গুণিতকগুলো আরও আগে বিভাজ্য হবে। তো 3 বিভাজ্য হবে, মানে 300 বিভাজ্য হবে। তার আগে যদি আরেকটা কিছু থাকুক, সাপোজ 5, এই 5 1000ও কিন্তু 100-এর গুণিতক। এবং এই সামনে যা থাকবে, যে একক, দশক, শতক, শতকের পরে সহস্র, অযুত, লক্ষ, সবগুলোই কিন্তু 100 দ্বারা বিভাজ্য হবে। কেন বিভাজ্য হবে? কারণ সবগুলো 100-এর গুণিতক। কারণ আমি জানি যে প্রত্যেকটা পজিশন বাম দিকে গেলে 10 গুণ করে বাড়ছে। সো যেহেতু গুণ আকারে বাড়ছে, তার মানে গুণিতক, সো সবগুলোই 100 দ্বারা বিভাজ্য হবে। আর 100 দ্বারা যতগুলো বিভাজ্য সবগুলোই 4 দ্বারা বিভাজ্য। এই জন্য আমার এই অংশটা নিয়ে আর টেনশন করতে হয় না, কারণ 3 মানে হচ্ছে এখানে 300, সো এটার মানে হচ্ছে 5000। এই অংশটাও 4 দ্বারা বিভাজ্য, এটাও 4 দ্বারা বিভাজ্য। এই জন্য আমার দেখতে হয় শুধু এইখানে 12 4 দ্বারা বিভাজ্য কিনা। এটা যদি বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটা বিভাজ্য, এটা বিভাজ্য না হলে পুরো সংখ্যাটা বিভাজ্য না। এই হচ্ছে কাজ। তো অনেকের এরপরে একটু ডাউট থাকতে পারে যে হ্যাঁ 12 যোগ করলে বিভাজ্য হবে, এটা গ্যারান্টি কি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন ভাগ করি বারবার বিয়োগ করি নিঃশেষে ভাগ যায় কিনা। যেমন আমি যখন 24-কে যদি আমি 8 দিয়ে ভাগ করি, এটা মানে হচ্ছে 24 থেকে 8 তিনবার বিয়োগ করা যাবে। 24 থেকে 1 বার 8 বিয়োগ দিলে থাকবে 16, 16 থেকে 8 বিয়োগ দিলে থাকবে 8, আবার 8 থেকে 8 বিয়োগ দিলে থাকবে 0। তার মানে আমি 3 বার বিয়োগ করতে পারছি, অর্থাৎ আলটিমেটলি আমি 0 পাব যদি নিঃশেষে বিভাজ্য হয়। এখন এই অংশটার মধ্যে সাপোজ 715, এটাকে যদি 4 দিয়ে ভাগ করি, আমি অলরেডি দেখতে পাচ্ছি 700 যেহেতু বিভাজ্য 4 দ্বারা, তার মানে 700-কে আমি 4-4 দিয়ে বিয়োগ করতে করতে আলটিমেটলি 700 বিয়োগ করতে পারবো। তাহলে বাকি থাকবে আর 15। এখন 15-কে যদি বিয়োগ করা যায়, তার মানে পুরো সংখ্যাটাই বিয়োগ করা গেল। আর 15-কে যদি বিয়োগ করা না যায় নিঃশেষে, কারণ 15 থেকে বিয়োগ করে দেখি 11 থাকবে, 11 থেকে 4 গেলে 7 থাকবে, 7 থেকে 4 গেলে 3 থাকবে। সো আমার এখানে ভাগশেষ থেকে যাচ্ছে, আমি শূন্য পাচ্ছি না, তার মানে পুরো সংখ্যাটার শেষে আমার আলটিমেটলি 3 থেকে যাবে। এই হচ্ছে লজিক। এই জন্য হচ্ছে চার দ্বারা বিভাজ্যতার জন্য আমরা শুধুমাত্র একক এবং দশক স্থানীয় অঙ্কটা দেখি। তো এটা গেল হচ্ছে চারের জন্য। এখন আমরা দেখি পাঁচ। পাঁচের লজিকটা হচ্ছে খুবই সহজ, দুইয়ের মতো। পাঁচ দিয়ে যখন আমরা কোনো সংখ্যায় গুণ করি, 5 × 5 = 10, তো যেহেতু আমি বলেছি যে 10-এর সবগুলো গুণিতক 5 দ্বারা বিভাজ্য হবে, এর আগেই বলেছি,
সো 10 এর গুণিতকগুলো সবগুলো শেষে একটা একটা শূন্য থাকবে, অর্থাৎ শেষে শূন্য থাকলে সেটা 10 দ্বারা বিভাজ্য, তার মানে এটা 5 দ্বারাও বিভাজ্য হবে, অর্থাৎ শেষে যদি শূন্য থাকে সেই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য। আরেকটা জিনিস, 5 দ্বারা যখন আমরা গুণ করি বিজোড় সংখ্যা হলে গুণফলে শেষে একটা 5 আসে, এই জন্য হচ্ছে আমার 5 দিয়ে যখন বিভাজ্যতার ব্যাপারটা দেখি শেষে শূন্য থাকতে হবে অথবা 5 থাকতে হবে, কজ 5 দিয়ে যখন আমরা কোনো বিজোড় সংখ্যাকে গুণ করব ডিজিট সবসময় 5 আসবে, 5 ছাড়া অন্য কিছু আসবে না, আর 5 দিয়ে যখন আমি কোনো জোড় সংখ্যায় গুণ করব ডিজিটে লাস্টে 0, অর্থাৎ এককের ঘর 0 আসবে, এটাই হচ্ছে রিজাল্ট। তো আমরা এখন নেক্সট পর্বে যেগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 6 দ্বারা বিভাজ্যতা, এবং 4 এবং 5 দিয়ে যেটা দেখেছি 6-9 এর বিভাজ্যতা নিয়ে আলোচনা করব, এবং এক্সারসাইজে অর্থাৎ 1.2 এর যে প্রবলেমগুলো আছে বিভাজ্যতা রিলেটেড সেগুলো সলভ করবো। সো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।